নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পালং শাক দিয়ে একটি খুবই সহজ, সুস্বাদু ও স্বাস্থ্যকর ডালের রেসিপি শেয়ার করছি। বানানোটা যেমন সহজ, খেতেও হয় তেমনই সুস্বাদু। ডিনার বা লাঞ্চে এই ডালটা আপনারা তৈরি করে খেতে পারেন। আজকের এই সহজ রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। রান্নাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটির মতো মুগ ডাল, আর নিয়ে নিয়েছি সমপরিমাণে মসুর ডাল। আপনারা চাইলে শুধু মসুর ডাল বা শুধু মুগ ডাল দিয়েও এই রান্নাটা করতে পারেন। ডালকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি প্রায় 10 মিনিটের জন্য ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটা আমরা সেদ্ধ করে নেব, তার জন্য কুকারে দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পর পরিমাণ মতো আমাদের জল দিয়ে দিতে হবে এটা সেদ্ধ করার জন্য। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচের মতো নুন। চাইলে একটু বেশি ফ্লেভার অ্যাড করার জন্য এর মধ্যে 1টা তেজপাতাও ছিঁড়ে দিতে পারেন। এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে মাঝারি আঁচে 2টোর মতো সিটি পড়তে দিতে হবে। যখন হুইসেল পড়ে যাবে তখন প্রেশারটা পুরোপুরি বেরিয়ে গেলে ঢাকনাটা খুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একটুকু জল নেই। এবার যেহেতু ডালটা খুব ঘন মনে হচ্ছে, তাই এর মধ্যে আমি একটু উষ্ণ জল অ্যাড করে দিচ্ছি। প্রায় 1.5 কাপের মতো এর মধ্যে আমি উষ্ণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে ডালটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমাদের ডাল সেদ্ধটা রেডি হয়ে গেছে, এটাতে একটা আমরা ফোড়ন দিয়ে দেব। তার জন্য একটা কড়াইতে প্রায় 2 টেবিল চামচের মতো আমি সর্ষের তেল গরম করে নিলাম। তেলটা কড়াইতে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে 1/2 চা চামচের মতো দিয়ে দিতে হবে গোটা জিরে ফোড়ন। জিরেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আঁচটা কমিয়ে রেখেই এর মধ্যে বাকি জিনিসগুলো আমরা দিয়ে দেব। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 10 কোয়ার মতো রসুন কুচি, 1/2 ইঞ্চি সাইজের আদা কুচি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এইগুলোকে আঁচটা মাঝারি রেখেই প্রায় 2 মিনিটের মতো আমাদের ভেজে নিতে হবে। 2 মিনিটের মতো এগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার ডালে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। আগেও নুন দিয়েছি, সেটা মাথায় রেখেই এর মধ্যে নুনটা দিতে হবে। 1 চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। তো এইসব মশলার সাথে ফোড়নটাকে আমরা ভালো করে ভেজে নেব। আঁচটা এই সময় কমিয়েই রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটো কুচি। এই সময় টমেটো দিলে ডালের স্বাদটা আরও ভালো হবে। তো টমেটোটা দিয়ে এটা নরম করার জন্য সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটা প্রায় 1 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে রান্না করে নেব। এতে করে এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 1 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। এবার খুন্তি দিয়ে সব কিছুকে একবার ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। সব মশলা খুব সুন্দর করে মিশে গেছে। এবার এর মধ্যে আমরা যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব। এবার উপর থেকে আমাদের পালং শাক কুচি দিয়ে দিতে হবে। তার জন্য আমাদের আগে থেকেই ভালো করে পালং শাক ধুয়ে তারপর এইভাবে কুচিয়ে নিতে হবে। এই কুচানো পালং শাকটা দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পালং শাকটা আগে থেকে দিয়ে সব মশলার সাথে ভাজার দরকার নেই, এতে পালং শাকের গুণাগুণটা নষ্ট হয়ে যায়। পালং শাকটা দিয়ে এবার ডালের সাথে আমরা ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো ওপর থেকে অল্প একটু ধনে পাতা কুচি, এতে করে ডালের টেস্টটা আরও ভালো হবে। আরেকবার সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর আপনারা যারা একটু মিষ্টি মিষ্টি ডাল খেতে ভালোবাসেন ওপর থেকে চাইলে একটু চিনি দিতে পারেন, আর যারা একটু ঘি খেতে পছন্দ করেন ওপর থেকে 1 চা চামচ ঘিও অ্যাড করতে পারেন। আমি এর মধ্যে আলাদা করে আর চিনি আর ঘি অ্যাড করিনি। এবার আমি আর 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে মাঝারি আছে ভালো করে ফুটতে দেব। 2 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন ডালটা সুন্দরভাবে ফুটে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের স্বাস্থ্যকর ও সুস্বাদু পালং ডাল বা ডাল পালক। রেসিপিটা ট্রাই করে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।